চেয়ারম্যান নির্বাচিত হয়েছি জনগণের প্রত্যক্ষ ভোটে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। অতঃপর গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মাধ্যমে বিগত সরকারের পতন হওয়ার পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গত 8ই আগস্ট শপথ গ্রহণ করে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আমরা স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি, কিন্তু দুঃখজনক বিষয় হলো গত 19/8/2024 তারিখে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের শপথটিকে অপসারণ করানো হয়েছে। তবে এখানে আমরা বৈষম্যর শিকার হয়েছে, কারণ স্থানীয় সরকার বলতে বাংলাদেশের জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনকে বোঝায়। কিন্তু বর্তমান সরকার উক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদ হস্তক্ষেপ করেননি, পৌরসভা হস্তক্ষেপ করেননি, সিটি কর্পোরেশন হস্তক্ষেপ করেননি, করেছে শুধু জেলা পরিষদের চেয়ারম্যানের পদটি অপসারণ করেছে, কিন্তু জেলা পরিষদের সদস্যদেরকে বহাল রেখেছে। সিটি কর্পোরেশনের মেয়র পদটিকে অপসারণ করেছে, সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে বহাল রেখেছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যগণদেরকে বহাল রেখেছে। এক্ষেত্রে একটা ভিন্নতা রূপ দেখা দিয়েছে, কারণ উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে অপসারণ করেছে, তার সাথে ভাইস চেয়ারম্যানগণদেরকেও অপসারণ ঘটানো হয়েছে। ভাইস চেয়ারম্যান পদটিকে অপসারণ ঘটানো কোনো নির্দিষ্ট কারণ অবগত করেননি, এজন্যই আমরা এই বৈষম্যের শিকার হয়েছি। যেখানে বর্তমান সরকার ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বৈষম্য দূরকরণের, সেখানে আমরা কেন বৈষম্যের শিকার হলাম? তাই আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ সকল সংশ্লিষ্টদের নিকট আমাদের এই বৈষম্যতার পরিত্রাণ কামনা করছি। কারণ আমরা বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার শান্তিতে নোবেল অর্জন করেছেন এবং গোটা বিশ্বের দরবারে বাংলাদেশের মান উন্নয়ন করবার জন্য একটা উজ্জ্বল নক্ষত্র। তাই তারই দৃষ্টান্ত থেকে আমরা সকল ভাইস চেয়ারম্যানগণ আমাদের এই বৈষম্য দূরীকরণের একান্ত হস্তক্ষেপ কামনা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 2009 সালে বাংলাদেশে নির্বাচিত নারী ভাইস চেয়ারম্যানদেরকে লিখিতভাবে অভিনন্দন দিয়েছিলেন গ্রামীণ ব্যাংকের সদস্য হওয়ার জন্য, যেখানে 2009 সালে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একটি লিখিত অভিনন্দন বার্তা দিয়েছিলেন ভাইস চেয়ারম্যান নির্বাচন হওয়ার কারণে। সেই 2009 সালে গত পতন হওয়ার সাবেক সরকারও যখন দায়িত্ব ছিল, 2009 সালে উনি লিখিত অভিনন্দন দিলেন, কিন্তু 2024 সালে 8ই আগস্ট উনি সরকার প্রধান হওয়ার পর আমাদের এই ভাইস চেয়ারম্যান পদটি অপসারণ ঘটালেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে
দৃষ্টি আকর্ষণ করব। আপনাদের মধ্য দিয়ে বলতে চাই, আজকের আমরা যারা নির্বাচিত ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী, আমরা কোনো দলের মার্কায় নির্বাচন করি নাই। আমাদের এই ভাইস চেয়ারম্যানের মধ্যে আছে মুসলিম, ওলামা ইসলাম, হিন্দু, বৌদ্ধ, শিখ ও লিঙ্গের জনপ্রতিনিধি, অর্থাৎ আমাদের এই সমষ্টির নির্বাচনের মধ্য দিয়ে বোঝায় আমরা সকল জনসমষ্টির নির্বাচিত জনপ্রতিনিধি। আমাদের আজকের এই বৈষম্যতা স্বীকারের কেন আমরা এই অংশে আমরা এই পদ অপসারণ করানো হল, সকল আজকের অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার দলের প্রতি আমাদের অনুরোধ রইল, আমাদের এই পদটি বহাল রাখুন, জনগণের সেবা করার সুযোগ দিন। প্রিয় সাংবাদিক বৃন্দ, বর্তমান সরকারের মাননীয় স্থায়ী সরকার উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয়, বাংলাদেশের একজন আইনজীবী, আইন অঙ্গনে একজন উজ্জ্বল নক্ষত্র, এজন্য বিশিষ্ট আইনজ্ঞ মানুষ, তাই আমরা এই বৈষম্য দূরীকরণের জন্য ওনারও সুনজর একান্ত ভাবে কামনা করছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমাদের সকল ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদটি বহাল থাকলে উপজেলা পর্যায়ে যে প্রশাসক নিয়োগ দিয়েছেন সেই প্রশাসকের সঙ্গে সহযোগী হিসাবে কাজ করতে চাই, কারণ আমাদের ভাইস চেয়ারম্যান বন্ধের কখনো কোনো জায়গায় অর্থনৈতিক সাইনিং পাওয়ার নেই বিধায় আমরা 2009 সাল পর্যন্ত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদটি সহকারী হিসাবে বাস্তবায়ন করতে আমরা এখনো অন্তর্বর্তীকালীন সরকার যে উপদেষ্টা এবং আমাদের উপজেলা পর্যায়ে যে প্রশাসক নিয়োগ দিয়েছেন আপনাদের এই সিদ্ধান্তে আমরা সকলেই আপনাদের এই সিদ্ধান্তকে বহাল রেখে আমাদের পদটিকে বহাল রেখে প্রশাসকদের সঙ্গে কাজ করবার সুযোগ দিন এবং প্রশাসকের পাশে কাজ করে সকল তৃণমূল মানুষের স্বচ্ছ ভোটে নির্বাচিত হয়ে সকল মানুষের কাজ করবার সুযোগ দিন। ধন্যবাদ। আমি মুসাম্মদ লায়লা বানু, বাংলাদেশের সকল ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে আজকের সংবাদ, আমাদের বাংলাদেশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানদের পদের পূর্ণ বহালের দাবিতে আজকের সংবাদ সম্মেলন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে গত 8/5/2024, 21/5/2024, 29/5/2024, 5/6/2024 এবং 9/6/2024 তারিখে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে আমরা সকলেই স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস